প্রথম দিন বিডিআরের ওই অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। এদিকে ভেতরে ভেতরে বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে সোচ্চার হচ্ছিল জওয়ানরা। দাবি ছিল বিডিআর সপ্তাহের প্রথম দিনেই প্রধানমন্ত্রীর কাছে তাদের বিভিন্ন দাবি তুলে ধরবেন, কিন্তু তা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি তা জানতে পরদিন বুধবার সকালে সদর দপ্তরের দরবার হলে বিডিআরের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানতে চান জওয়ানরা। কিন্তু উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে গুলি শুরু হয়, পাল্টে যায় পরিস্থিতি। মুহূর্তের মধ্যে জওয়ানরা সদর দপ্তরের বিভিন্ন গেটে সশস্ত্র অবস্থান নেয়, এলোপাথারি গুলি চালায় তারা। পরিস্থিতি সামাল দিতে সেনা সদস্যরা দুপুর নাগাদ ঘিরে ফেলে পিলখানা ও আশেপাশের এলাকা। এ সময় হেলিকপ্টার টহল দিতে থাকলে বিডিআর জওয়ানরা এটি লক্ষ্য করে গুলি ছোড়ে। বিডিআরের গুলিতে আশেপাশের এলাকার পথচারী, দোকানদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কজন ছাত্রছাত্রী আহত হয়। ছড়িয়ে পড়ে কারফু আতঙ্ক, বন্ধ হয়ে যায় দোকানপাট, স্কুল কলেজ সহ বিভিন্ন মার্কেট। বিকেলে এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং সংসদের হুইপ মির্জা আজম বিডিআর প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে তাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে যান। বিদ্রোহীদের আবেদনের ফলে প্রধানমন্ত্রী তাদের নিঃশর্ত ক্ষমা ঘোষণা করেন। জওয়ানরাও অস্ত্র সমর্পণ করে ব্যারাকে ফিরে যাওয়ার ঘোষণা দেন। তবে এরপরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিদ্রোহীরা দাবি করে বসে যে সেনাবাহিনী সম্পূর্ণ প্রত্যাহার ও বিদ্রোহীদের ক্ষমা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করলেই তারা অস্ত্র সমর্পণ করবেন। রাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে আবারও বিদ্রোহীদের বৈঠক হয়। পরে মন্ত্রীর উপস্থিতিতে বেশ কিছু জওয়ান অস্ত্র জমা দিলেও সকালের পর থেকে পরিস্থিতি আবারও ভিন্ন দিকে মোড় নেয়। বৃহস্পতিবার সকাল থেকেই বিডিআর সদর দপ্তরে থেমে থেমে চলে গুলিবর্ষণ। তবে হোটেল আম্বালায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে দুপুর দুটার মধ্যে অস্ত্র সমর্পণের ঘোষণা দেয় বিডিআর। এদিকে বেলা গড়ালেও দিনভর থেমে থেমে গুলিবর্ষণ করতে থাকে বিদ্রোহীরা। সেনাবাহিনীও ঘিরে রাখে বিডিআর সদর দপ্তর। আশেপাশে জড়ো করতে থাকে ট্যাঙ্ক, কামান সহ ভারী সব অস্ত্রশস্ত্র। এ সময় আশেপাশের 3 কিলোমিটার এলাকায় সাধারণ নাগরিকদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়। চারদিকে চরম ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। ঢাকা পরিণত হয় গুজবের নগরীতে। বুধবারের রক্তক্ষয়ী ঘটনায় হতভাগ্য কারো কারো লাশ পাওয়া যায় নবাবগঞ্জের বেড়িবাঁধ সংলগ্ন ড্রেনের মুখে। সকাল থেকেই নিহতের স্বজনরা উৎকণ্ঠায় ভিড় করে বিডিআর সদর দপ্তরের আশেপাশে, জানতে চায় কোথায় কিভাবে আছে প্রিয় মানুষেরা। বৃহস্পতিবার সকালের দিকে নিজ বাসভবনে মন্ত্রী পরিষদ, আওয়ামী লীগ ও মহাজোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সারাদিন দফায় দফায় প্রধানমন্ত্রী ও সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে তিন বাহিনীর প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা দুটার পর প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। অস্ত্র সমর্পণ করুন, আপনাদের কোন ক্ষতি হবে না, আমি আশ্বস্ত করছি। তিনি অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় দুঃখ প্রকাশ করে আত্মঘাতী সংঘাত বন্ধ করতে বিডিআর সদস্যদের প্রতি আহ্বান জানান আর পর্যায়ক্রমে তাদের দাবি মেনে নেওয়ারও আশ্বাস দেন। প্রায় একই সময়ে বিডিআর সদর দপ্তরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বেশ কজন এমপি বিডিআর সদস্যদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেন। মূলত এরপরেই শুরু হয় দ্বিতীয় দফা অস্ত্র সমর্পণ। এরপর জওয়ানরা একে একে বিডিআর অফিসার ও তাদের পরিবারের সদস্যদের মুক্তি দিতে শুরু করে। এক পর্যায়ে তারা অস্ত্র সমর্পণ করে বিডিআর সদর দপ্তরের অস্ত্রাগারের দায়িত্ব দেয় আর্মড পুলিশের কাছে। এদিকে অস্ত্র সমর্পণের পর অসংখ্য বিডিআর জওয়ান পোশাক খুলে রেখে পিলখানা থেকে পালিয়ে যায় আর পালাতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে অসংখ্য জওয়ান। এভাবেই শেষ হয় সীমান্তের অতন্দ্র প্রহরী বিডিআরের এক কালো অধ্যায়ের। আর টিভি ঢাকা।